গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই নাদার স্টাডি ব্লগ আই হোপ তোমাদের সবার প্রিপারেশান খুব খুব ভালো চলছে তোমরা যারা আমার চ্যানেল ফলো করো তারা জানো যে আমি স্টাডি ব্লগ আপলোড করি এবং আমার স্টাডি ব্লগে শুধু আমাকে দেখা যায় না আমার হাজব্যান্ডকেও দেখা যায় আমার হাজব্যান্ড একজন ক্রেতা সুরক্ষা দপ্তরের অফিসার দু হাজার উনিশ সালে মিসলেনিয়াস এক্সাম ক্র্যাক করে এখন বর্তমানে সে ক্রেতা সুরক্ষা দপ্তরের একজন কর্মরত অফিসার আর সামনেই যেহেতু মিসলেনিয়াস এক্সাম আছে শুধুমাত্র মিসলেনিয়াস না মিসলেনিয়াস ফুড এসআই আমাদের এই মার্চ মাসেই মার্চের ষোলো সতেরো তারিখে ফুড এসআই মিসলেনিয়াস ক্লার্কশিপ এক্সাম আছে এগুলো হচ্ছে স্টেটের এক্সাম এবং সেন্ট্রালের কয়েকটা এক্সামের নোটিফিকেশান বেরোনোর কথা আছে যেরকম আমাদের রেলের হচ্ছে ক্যালেন্ডার নোটিফিকেশানের যে ক্যালেন্ডার শেয়ার করেছে সেখানে বলছে যে ডিসেম্বর মাসে গ্রুপ ডি এবং তার আগে জুন জুলাই বা সেপ্টেম্বর অগস্টের মেবি বি এনটিপিসির হচ্ছে নোটিফিকেশান বেরোবে তাহলে আমাদের হাতে অনেকটা সুযোগ আছে এতগুলো এক্সাম আর আমার মেন ফোকাস হচ্ছে মিসলেনিয়াস যেহেতু আমার হাজব্যান্ড হচ্ছে মিসলেনিয়াস এক্সাম ক্র্যাক করে বর্তমানে একটা সুরক্ষা দপ্তরের অফিসার তাই আমি ফুল ফোকাস দিচ্ছি মিসলেনিয়াসের ওপরে আর আমি যা কিছু পড়ি যাবতীয় সমস্ত সব সব সাজেশান আমি আমার হাজব্যান্ডের থেকেই নিই আর আমার চ্যানেলে হচ্ছে আমি স্টাডি ব্লক ব্লগ আপলোড করি আমার স্টাডি ব্লগটা হচ্ছে এই রিলেটেডই যে আমি যেগুলো যা পড়াশুনো করি যা মানে এক্সট্রা ইনফরমেশান পাই যেগুলো ইম্পর্টেন্ট মানে ইম্পর্টেন্ট টপিক বা টিপস আমি আমার চ্যানেলে হচ্ছে স্টাডি ব্লগের মাধ্যমে শেয়ার করে থাকি আর এছাড়াও মাঝে মাঝে আমি চেষ্টা করছি আমার হাজব্যান্ডকে দিয়ে ভিডিও করানোর যাতে সে কিছু ইনফরমেটিভ কথাবার্তা বলতে পারে তোমাদেরকে তোমাদের হেল্প করতে পারে গাইড করতে পারে মাঝে মাঝে আমি চেষ্টা করবো সেই রিলেটেড ভিডিও আনার হাজব্যান্ডকে দিয়ে ভিডিও করানোর আর এছাড়াও আমার হাজব্যান্ডের একটা নিজস্ব ইউটিউব চ্যানেল আছে সেখানে সে মিসলেনিয়াস রিলেটেড ক্লাস করায় ট্র্যাডিশনাল জিগের ওপরে শুধুমাত্র মিসলেনিয়াস না সেই ক্লাসগুলো আমার হাজব্যান্ড যে ক্লাসগুলো এখন করাচ্ছে সেই ক্লাসগুলো মিসলেনিয়াস ক্লার্কশিপ এবং ফুড এসআই সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্যই হচ্ছে অ্যাপ্লিকেবল হবে আর আজকেও আমার চ্যানেলে আমার ভিডিওতে তোমাদের কিছু ইম্পর্টেন্ট তথ্য শেয়ার করবে যাতে আপকামিং এক্সামগুলোতে তোমাদের হেল্প হয় তো চলো আজকে ভিডিওটা তোমরা দেখতে থাকো হ্যালো এব্রিয়ন ওয়েলকাম টু টুগেদারনেস চ্যানেল আমি অজয় বিশ্বাস দু সালের মিসলেনিয়াস সার্ভিস এক্সামিনেশনের মাধ্যমে কনজিউমার ওয়েলফেয়ার অফিসার পদে সিলেক্ট হয়েছি তোমরা অনেকেই হয়তো আমাকে চেনো এর আগেও আমি এই চ্যানেলে কম্পিটিটিভ এক্সাম রিলেটেড কয়েকটা ভিডিও আমি আপলোড করেছিলাম এছাড়া আমার নিজস্বর একটা চ্যানেল রয়েছে যেখানে আমি কম্পিটিটিভ এক্সাম বিশেষ করে মিসলেনিয়াস সার্ভিস এক্সাম রিলেটেড যাবতীয় তথ্য তোমাদের সাথে শেয়ার করি এবং মিসলেনিয়াসের সাবজেক্ট ওয়াইজ ক্লাস আমি তোমাদের সেখানে আপলোড করি তো আজকে এই ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করব তোমরা জানো সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এক্সাম রয়েছে যেমন স্টেটের ডাব্লু বি পি এসির এক্সাম রয়েছে ক্লার্কশিপ এক্সাম রয়েছে মিসলেনিয়াস তাছাড়া দু হাজার চব্বিশ সালের ডাব্লিউ নোটিফিকেশন নোটিফিকেশান শীঘ্রই আসতে চলেছে এছাড়াও সেন্ট্রালের রেলবোর্ড তার নোটিফিকেশান এক্সাম ক্যালেন্ডার পাবলিশ করেছে সেখানে অলরেডি এলপির ফর্ম ফিল চলছে তারপরে রেলের টেকনিশিয়ান গ্রুপ ডি এনটিপিসি সমস্ত পরীক্ষার নোটিফিকেশান ধীরে ধীরে বেরোবে এই বছরেই তো এই বছরটা কিন্তু চাকরি প্রার্থীদের কাছে একটা গুরুত্বপূর্ণ একটা সুবর্ণ সুযোগ রয়েছে তোমাদের কাছে যারা কম্পিটিটিভ অ্যাসপিরেন্ট তাদের জন্য বলবো এই বছরটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমরা প্রিপারেশান খুব ভালো ভালো করে প্রিপারেশান নাও যাতে এই বছরের মধ্যে তোমরা একটা এক্সাম ক্র্যাক করো কারণ এই সুযোগ একসাথে এতগুলো এক্সাম দেওয়ার সুযোগ কিন্তু আর বারবার তোমরা পাবে না তো আজকে আমার ভিডিওটা করার মূল উদ্দেশ্য হলো তোমরা আমার চ্যানেলে বা এই চ্যানেলেও তোমরা অনেকে কমেন্ট করো যে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা পরীক্ষার জন্য কেউ কেউ বলো ফুড এসাইয়ের জন্য কোন বইটা পড়বো ক্লার্কশিপের জন্য কোন বইটা পড়বো নিসলেনিয়াসের জন্য কোন বইটা পড়বো তো তোমাদের এই সমস্ত প্রশ্নের উত্তর আমি এই ভিডিওর মাধ্যমে দিচ্ছি দেখো তোমরা বুঝতেই পারছ যে ধীরে ধীরে কিন্তু কম্পিটিশন অনেক বেড়ে গেছে এখন কিন্তু আগের মতো ওই এমসি কিউ বই পড়ে কোনো কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করা সম্ভব হবে না সেজন্য বলবো যে পার্টিকুলার কোনো একটা পরীক্ষার জন্য একটা বই পড়লাম সেই পরীক্ষা ক্র্যাক হয়ে গেল এইভাবে আলাদা আলাদা পরীক্ষার জন্য আলাদা আলাদা বই পড়ে সময় নষ্ট করে বা এভাবে কিন্তু অতটা এফেক্টিভ হবে না এই বই পড়ে ঠিক আছে তো কিভাবে তোমরা একই প্রিপারেশনে সমস্ত পরীক্ষাগুলো কমপ্লিট করতে পারবে তারই আমি একটা গাইড তোমাদেরকে দিচ্ছি যাতে করে তোমরা একই প্রিপারেশনের মধ্যে দিয়ে সমস্ত পরীক্ষায় তোমরা সেটা সিলেবাসটা কমপ্লিট হয়ে যায় তোমরা জানবে যে সমস্ত পরীক্ষায় অর্থাৎ কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে কিন্তু দেখবে মোর দ্যান এইট্টি সিলেবাস কিন্তু সমস্ত পরীক্ষার জন্য একই থাকে অর্থাৎ টোয়েন্টি পার্সেন্ট সিলেবাস একটু আলাদা আলাদা থাকে অর্থাৎ কোনো পরীক্ষায় জিআই থাকলো কোনো পরীক্ষায় জিআই থাকলো না কোনো পরীক্ষাতে ইংলিশটা থাকলো কোনোটাই ইংলিশ থাকলো না বাকি যে ম্যাথ জেনারেল স্টাডিজ বলো কারেন্ট অ্যাফেয়ার্স বলো এই এই প্রায় এইটি পার্সেন্ট সিলেবাস কিন্তু একই থাকে সুতরাং টোয়েন্টি পারসেন্ট সিলেবাসটা একটু এদিক ওদিক থাকে ঠিক আছে সুতরাং বুঝতেই পারছো যে আমরা যদি এইটটি পারসেন্ট এক কমনভাবে যদি প্রিপারেশান শুরু করি সমস্ত পরীক্ষার জন্য তো টোয়েন্টি পার্সেন্ট কোনো পার্টিকুলার পরীক্ষার জন্য যদি আরও এক্সট্রা আমরা প্রিপারেশান নিই তাহলে সমস্ত পরীক্ষার प्रिपरेशन একই प्रिपरेशनের মাধ্যমে হয়ে যাচ্ছে সুতরাং আলাদা আলাদা করে প্রত্যেকটা পরীক্ষার জন্য আলাদা আলাদা বই পড়া বা আলাদা আলাদাভাবে প্রিপারেশান নেওয়ার কোনো প্রয়োজন নেই ঠিক আছে তাহলে আমাদের প্রত্যেকেরই উচিত যে একটা কমন সিলেবাসটা কমপ্লিট করা যাতে করে এইট্টি পার্সেন্ট সিলেবাস সমস্ত পরীক্ষার জন্য কভার হয়ে যায় আলাদা করে কোনো বই পড়ার দরকার হয় না তো এই জন্য তোমাদের একটা নির্দিষ্ট গাইড মেনে পড়াশোনা শুরু করতে হবে এবং একটা নির্দিষ্ট ফর্মুলা মেনে পড়াশোনা করতে হবে যাতে করে যে প্রত্যেকটা সাবজেক্ট কমপ্লিট হয়ে যায় একই প্রিপারেশনের মধ্য দিয়ে তো কিভাবে তোমরা একই প্রিপারেশনের মধ্যে সমস্ত পরীক্ষায় কমপ্লিট করতে পারবে তার জন্য আমি একটা কমপ্লিট বুক লিস্ট তোমাদের সাথে শেয়ার করেছি আমার চ্যানেলে তোমরা দেখে নিতে পারো সেখানে আমি বলেছি সেখানে মেনলি ডাব্লু বিপিএসি মিসলেনিয়াস ওরিয়েন্টেড সিলেবাসটা আমি বলেছি সুতরাং একই প্রিপারেশনের মাধ্যমে সমস্ত কম্পিটিটিভ পরীক্ষা কিভাবে ক্র্যাক করবে আমাদের পড়াশোনার লেভেল কিন্তু সেইভাবেই করতে হবে অর্থাৎ একটাই প্রিপারেশন নেব আমরা যাতে করে এইটটি পারসেন্ট কভার হয়ে যায় এবং বাকি টোয়েন্টি পারসেন্ট এক্সট্রাভাবে আমাদের পড়তে হবে এই জন্য আমাদের সেরকমভাবে প্রিপারেশনটা অনেক ডিপ লেভেল থেকে করতে হবে তোমরা রিসেন্ট এবছরে ডাব্লু বিস এস দু হাজার তেইশের যারা দিয়েছো বুঝতে পারছো যে সেখানে কোশ্চেন কতটা প্যাটার্নটাই চেঞ্জ হয়ে গেছে অর্থাৎ কোশ্চেনের লেভেলটাই চেঞ্জ হয়ে গেছে তারপরে ডাব্লুবি প্রাইমারি টেট পরীক্ষা যারা দিলে তারপর রিসেন্ট কেপিএসআই পরীক্ষা হলো সেখানে কিন্তু দেখবে কোশ্চেনের প্যাটার্ন অর্থাৎ ডিপ লেভেল থেকে কিন্তু কোশ্চেন আসছে সুতরাং আর পার্টিকুলার একটা কোনো বই পড়ে বা কোনো এমসিকিউ বই পড়ে কিন্তু আর এক্সাম ক্র্যাক করা সম্ভব হবে না সুতরাং আমাদেরকে একটা সিলেবাস এমনভাবে পড়াশোনা করবো যেখানে সমস্ত সিলেবাসটাই কমপ্লিট হয়ে যায় তো এই নিয়ে আমি একটা কমপ্লিট বুক লিস্ট তোমাদের সাথে শেয়ার করেছি সেখানে মেনলি আমি মিসলেনিয়াস এক্সামকে ফোকাস করে এই সিলেবাসটা বলেছিলাম মিসলেনিয়াসের সিলেবাসটাকে এবং তার সাথে সাথে ডাব্লু সিলেবাসটাকে ধরে যদি তোমরা এগো সেক্ষেত্রে দেখবে তোমাদের সমস্ত পরীক্ষায় কিন্তু ক্র্যাক হয়ে যাবে একই প্রিপারেশনের মাধ্যমে অর্থাৎ ক্লার্কশিপের জন্য ফুড এর জন্য বা রেলের যে এন গ্রুপ ডি পরীক্ষাগুলো আসছে তার জন্য আলাদা আলাদা করে কোনো প্রিপারেশান নেওয়ার কোনো প্রয়োজন হবে না কম্পিটিশন যেহেতু বাড়ছে দিন দিন সুতরাং আমাদের পড়াশোনা কিন্তু ইন্ডিভিজুয়াল সাবজেক্ট ওয়াইজ করতে হবে একটা পার্টিকুলার বই পড়লাম যেখানে অল্প অল্প সমস্ত সাবজেক্ট সেখানে মেনশন আছে এরকম বই পড়ে কিন্তু আমার মতে এক্সাম ক্র্যাক করা সম্ভব হবে না এর জন্য কী করতে হবে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা বই পড়তে হবে আর আমি তো আগেই বলেছি যে এই নিয়ে একটা কমপ্লিট বুক লিস্ট তোমাদের সাথে আমি শেয়ার করেছি তোমরা সেখান থেকে দেখে নিও যে কোন সাবজেক্টের জন্য কোন কোন বই তোমরা পড়বে তো তোমরা যারা নতুন নতুন প্রিপারেশান শুরু করছো তাদের উদ্দেশ্যেই বলছি প্রিপারেশান কীভাবে তোমরা স্টার্ট করবে দেখো যারা একদম ফ্রেশার্স যারা নতুনভাবে পড়াশোনা করছো কম্পিটিভ লাইনে আসছো তাদের জন্য বলবো তোমরা প্রথম ক্লাস নাইন টেনের যে ওল্ড সিলেবাসের বই হয় মাধ্যমিক ওল্ড সিলেবাসের সেই বইগুলো থেকে শুরু করো ইতিহাস ভূগোল সায়েন্স সমস্ত বইগুলো সেখান থেকে পড়ো এবং যারা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করো তারা এনসিআরটির বইগুলো পড়ো এই বইগুলো যদি সেরকম তোমরা যদি সম্পূর্ণভাবে পড়াশোনা করতে পারো দেখবে এখান থেকে কিন্তু সিক্সটি পার্সেন্ট কভার হয়ে যাবে তারপরে ইন্ডিভিজুয়াল সাবজেক্ট ওয়াইজ আমি যেমন বই লিস্ট করেছি সেই বইগুলো যদি তোমরা ফলো করো দেখবে তোমাদের হানড্রেড পারসেন্ট কভার হয়ে যাবে কিন্তু তোমরা যদি ফুড এসআইয়ের সিলেবাস দেখো সেখানে দেখতে পাবে একশোটা কোশ্চেনের মধ্যে পঞ্চাশটা অ্যারিথমেটিক বা ম্যাথ থেকে আসে আর পঞ্চাশটা জেনারেল স্টাডিজ এখানে কিন্তু ইংলিশ থাকে না বা জিআই থাকে না আবার ক্লার্কশিপের ক্ষেত্রে দেখতে পাবে সেক্ষেত্রে ম্যাথ থাকে জেনারেল স্টাডিজ থাকে ইংলিশ থাকে এখানেও জিআই থাকছে না আবার যদি তোমরা মিসলেনিয়াস পরীক্ষা দাও প্রিলিমিনারির কথা বলছি সেখানেও দেখতে পাবে সেখানে ম্যাথ থাকছে জেনারেল স্টাডিজ থাকছে কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে কারেন্ট অ্যাফেয়ার্সটা তো জেনারেল স্টাডিজের মধ্যে পড়ে যায় মিসলেনিয়াসে আবার ইংলিশ থাকছে না ক্লার্কশিপের প্রিলিমিনারিতে ইংলিশ থাকছে সুতরাং আমি বললাম যে এইটি পার্সেন্ট সিলেবাস একই রকমের হয় এই টোয়েন্টি পার্সেন্ট এদিক ওদিক থাকে এই টোয়েন্টি পার্সেন্টে আমরা যদি এক্সট্রাভাবে প্রিপারেশান করে নিই তাহলে কিন্তু একই প্রিপারেশনের মাধ্যমে সমস্ত পরীক্ষা প্রিপেয়ার হয়ে গেল একইভাবে ক্লার্কশিপ আর মিসলেনিয়াসের মেন্স পরীক্ষার ক্ষেত্রে কিন্তু অনেকটাই সেম বিশেষ করে ডেসক্রিপটিভ ইংলিশ আর বেঙ্গলি এই ক্লার্কশিপেও থাকে ডেসক্রিপটিভ ইংলিশ অ্যান্ড বেঙ্গলি অ্যান্ড মিস্টেনিয়াসেও ডেসক্রিপটিভ ইংলিশ বেঙ্গলি থাকে সুতরাং এখানে বুঝতেই পারছো এ দুটো যদি একই প্রিপারেশন করো তাহলে এই দুটো পরীক্ষার প্রিপারেশন তোমাদের তৈরি হয়ে যাচ্ছে এক্সট্রা করে মিস্টেনিয়াসের জন্য তোমাদের তৈরি করতে হবে ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্স ডেসক্রিপটিভ ম্যাথ এই দুটো যদি তৈরি করো আর জেনারেল স্টাডিজ আর ডেসক্রিপ্টিভ তাহলে হয়ে গেল তাহলে বুঝতে পারছো যে প্রত্যেকটা সাবজেক্টের জন্য আমরা আলাদা আলাদা প্রিপারেশন করবো না একই প্রিপারেশনের মাধ্যমে আমাদের সমস্ত পরীক্ষার প্রিপারেশান হয়ে যাবে তার সাথে সাথে বলি যে আপকামিং রেলের পরীক্ষাগুলো রয়েছে গ্রুপ ডি এন টিপিসি সেখানেও দেখবে কিন্তু একই রকম পরীক্ষা প্রায় সেম সেক্ষেত্রে রেলের পরীক্ষাগুলোতে ইংলিশ থাকে না বিশেষ করে এখানে ম্যাথ থাকে জিআই থাকে জেনারেল স্টাডিস থাকে আর থাকে কারেন্ট অ্যাফেয়ার্স সুতরাং রেলের পরীক্ষার জন্য আমরা যদি ডাব্লু বিপিএসসির এক্সামগুলোকে ফোকাস করে পড়ি রেলের পরীক্ষাগুলো কিন্তু ক্র্যাক হয়ে যাবে সেখানে একটু জোর দিতে হবে তোমাদের ম্যাথ জিআই কারেন্ট অ্যাফেয়ার্স এগুলোর উপর একটু জোর দিলে কিন্তু একই পড়ার মধ্যে তোমাদের ওই পরীক্ষাগুলো কমপ্লিট হয়ে যাচ্ছে সুতরাং প্রত্যেকটা সাবজেক্টের বা প্রত্যেকটা পরীক্ষার জন্য আলাদা আলাদা বই পড়ার কোনো প্রয়োজন নেই একই প্রিপারেশনের মাধ্যমে আমি বারবার করে বলি যে একই প্রিপারেশন নিয়ে সমস্ত পরীক্ষায় কিন্তু ক্র্যাক করা সম্ভব শুধু আমাদের পড়াশোনা একটু ডেপ লেভেলে করতে হবে যেহেতু দিন দিন কম্পিটিশান বাড়ছে সুতরাং বলবো যে মিসেনিয়াস বা ডাবলু এর সিলেবাসটাকে ফোকাস করে একটু পড়াশোনার চেষ্টা করো তোমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল বই পড়ো তাহলে কিন্তু দেখবে আর কোনো কোয়েশ্চেন যতই ডিপ থেকে আসুক তোমরা অন্তত ক্লিয়ার অর্থাৎ আইডিয়া তোমাদের ক্লিয়ার থাকবে সেক্ষেত্রে কোশ্চেনের অ্যান্সার করতে পারবে কম্পিটিভ পরীক্ষার ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা হলো প্রত্যেকটা পরীক্ষার সিলেবাস তোমাদের জানতে হবে যদিও এইটি পার্সেন্ট সিলেবাস এক থাকে তবুও সিলেবাসটা তোমাদের সর্বপ্রথমে কাজ হবে সিলেবাসটা জানা তারপরে তোমাদের যেটা করা উচিত সেটা হবে যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন প্যাটার্নগুলো একটু ভালো করে দেখা অর্থাৎ টেন ইয়ার্স যে প্রিভিয়াস টেন ইয়ার্সের কোয়েশ্চেন তোমরা প্র্যাকটিস সেট এই প্র্যাকটিস করবে তাহলে কিন্তু একটা ক্লিয়ার আইডিয়া তৈরি হবে প্রত্যেকটা পরীক্ষা সম্পর্কে যে বিগত বছরগুলোতে কেমন প্রশ্ন এসেছে আর আমাদের প্রিপারেশানটা এই পরীক্ষার জন্য কিভাবে। নেব অর্থাৎ কোন কোন বিষয়গুলো কোন সাবজেক্টের উপর আমরা কতটা ফোকাস করব তাহলে কিন্তু একটা ক্লিয়ার ধারণা তৈরি হয়ে যাবে এই বিষয়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এরপর প্রত্যেকটা পরীক্ষার জন্য আলাদা আলাদা করে আমি বললাম যে টেন ইয়ার্সের কোয়েশ্চেন প্যাটার্নগুলো দেখো তারপরে কি করবে তোমরা সাবজেক্ট ওয়াইজ পড়াশোনা করো তার সাথে সাথে মক টেস্ট দাও মক টেস্টটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মক টেস্ট দিলে দেখবে তোমরা আত্মবিশ্বাস বাড়বে তার সাথে সাথে তোমরা নিজেকে যাচাই করতে পারবে যে কোন পরীক্ষার জন্য কতটা নিজেকে তৈরি করতে পেরেছ তার সাথে সাথে পরীক্ষার হলে গিয়ে যে ভয়টা থাকে অনেক সময় সে ভয়টা কিন্তু কেটে যাবে এক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি তোমরা যারা ডাব্লিউ বিসিএসকে ফোকাস করে পড়ছো তারা ক্র্যাক ডাব্লিউ বিসিএস বা তুলসীর যে হ্যান্ডবুক আছে এই বইটা থেকেও প্রথম প্রথম প্রিপারেশানটা শুরু করতে পারো একই সাথে যে ওল্ড সিলেবাসের মাধ্যমিক বইগুলো বললাম সেগুলো শুরু করো তার সাথে সাথে ক্র্যাক ডব্লিউ পড়ো তাহলে কী হবে পুরো সিলেবাস সম্পর্কে একটা আইডিয়া তৈরি হবে এটা কিন্তু যথেষ্ট নয় এটা একটা জাস্ট তোমাদের সিলেবাস সম্পর্কে আইডিয়া তৈরি করার জন্য বললাম এর সাথে সাথে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল বই ধীরে ধীরে পড়ো ঠিক আছে তাহলে দেখবে যে কমপ্লিট সিলেবাস কিন্তু তোমাদের কভার হয়ে যাবে কম্পিটিভ পরীক্ষার ক্ষেত্রে আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো যে পড়াশোনা কিন্তু ডেইলি করা অর্থাৎ আমি তিন দিন পর পর পড়ে নিলাম অনেকটা তারপরে লাস্ট তিন দিন আর পড়লাম না এরকম করলে কিন্তু অ্যাকাডেমিক পড়াশোনার ক্ষেত্রে ওটা হতো কিন্তু এই কম্পিটিটিভ পরীক্ষা ক্র্যাক করা সম্ভব হবে না তোমাদের ডেলি ছ ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টা যে যেমন সকলের ক্ষেত্রে পড়াশোনার টাইমটা এক হয় না কারোর এক ঘন্টা পরে একটা বিষয় কমপ্লিট হয়ে যায় কারো দু ঘন্টা লাগে সুতরাং যার যতটা সময় লাগে এটা ডেলি বেসিসে পড়াশোনা করো এবং এটা রুটিন তোমরা নিজেদের মতো তৈরি করে নাও সেই রুটিন ওয়াইজ প্রত্যেকদিন ক্লাস করো কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য সময় দাও ম্যাথ কারেন্ট অ্যাফেয়ার্স জিআই এইগুলো প্রত্যেক দিন প্র্যাকটিস করো তার সাথে সাথে অন্যান্য যে দিকেগুলো রয়েছে সেগুলো প্রত্যেক দিন একটা নির্দিষ্ট সময় বার করে পড়াশোনা করো এবং যে পরীক্ষার জন্য সামনে যে পরীক্ষার জন্য ফোকাস করে পড়বে সেই পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আগেই বললাম দেখবে এবং সেগুলো সলভ করার চেষ্টা করবে দেখবে সেই পরীক্ষা সম্পর্কে একটা আইডিয়া তৈরি হয়ে যাবে ধারণপারছ যে সামনে অনেকগুলো পরীক্ষা রয়েছে স্টেটের এবং সেন্ট্রালের এটা একটা বিরাট বড় সুবর্ণ সুযোগ চাকরি প্রার্থীদের কাছে সময় নষ্ট করো না এই সুযোগ বারবার কিন্তু তোমরা পাবে না একসাথে এতগুলো পরীক্ষা দেওয়ার সুতরাং আমি বলবো যে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা পরীক্ষার জন্য আলাদা আলাদা বই না পড়ে তোমরা একটা কমন সিলেবাস মেনে পড়াশোনা করো যাতে এইট্টি পারসেন্ট সিলেবাসটা কভার হয়ে যায় ঠিক আছে তাহলে দেখবে যে প্রত্যেকটা সাবজেক্টের জন্য অর্থাৎ প্রত্যেকটা পরীক্ষার জন্য আলাদা আলাদা বই পড়ার প্রয়োজন হচ্ছে না একই প্রিপারেশনের মাধ্যমে তোমরা সমস্ত পরীক্ষা কিন্তু ক্র্যাক করতে পারবে এবং একটা রুটিন মাফিক পড়াশোনা করো এবং কোন পরীক্ষার জন্য কোন সিলেবাস সেটা অবশ্যই তোমরা নলেজে রাখো আমি এই চ্যানেলের মাধ্যমে কম্পিটিটিভ এক্সাম রিলেটেড আরও ইনফরমেশন এবং গাইড তোমাদেরকে দেব যদি হেল্পফুল বলে মনে হয় এবং আমার একটা নিজস্ব চ্যানেলও রয়েছে সেখানেও আমি কম্পিটিটিভ এক্সাম বিশেষ করে মিসলেনিয়াস এক্সাম নিয়ে অনেক তথ্য তোমাদেরকে দিয়ে থাকি এবং সেখানেও কমপ্লিট বুক লিস্ট একটা শেয়ার করেছি তোমরা পারলে সেখান থেকে দেখে নিও তো আজকের ভিডিওটা এ পর্যন্ত নেক্সট ভিডিওতে গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো এবং কম্পিটিটিভ এক্সামের যাবতীয় গাইড বা তোমাদের সাথে শেয়ার করব তো আমার ভিডিওর মাধ্যমে আমার হাজবেন্ড গুরুত্বপূর্ণ কিছু তথ্য শেয়ার করেছে যাতে তোমাদের হেল্প হয় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট তোমাদের সাথে দেখা হচ্ছে আমার স্টাডি ব্লগে আজকের মতো টাটা